সোমবার বিকেলে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এবং ধবলাট গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল ধবলাট রামকৃষ্ণ সেতুর শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর ধবলাটে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত ও ধবলাট গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল ধবলাট রামকৃষ্ণ সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে 6 নভেম্বর সোমবার বিকেলে ওই সেতুর ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। আমাদের সরকার দিতে রাজি, একটা চেষ্টা চলছে। আমি আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়ে তিনি একদিন না একদিন কচুবেরিয়ার এবং মরিগাঁও ওয়ানের মধ্যে সোমবার বিকেলে ওই সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা শাসক সুমিত গুপ্তা। এটা এদিকে একটা গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত আছে, এদিকে ভাবলাট গ্রাম পঞ্চায়েত আছে। এই দুটো গ্রাম পঞ্চায়েতের লোকের সুবিধার জন্য এই কিন্তু ভাবলাট রামকৃষ্ণ সেতু করা হয়েছে। এইখানে আমাদের লাস্ট সেপ্টেম্বরে আমরা এসে এই ব্রিজটাকে ফাউন্ডেশন স্টোনটা লে করেছি। তখন আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন, মাননীয় চেয়ারম্যান সাহেব ছিলেন, অন্যান্য আধিকারিক যারা এখন আছেন তার পরিবর্তে যারা আগে অফিসার পোস্টে ছিলেন তারা এখানে ছিলেন। তখন থেকেই গঙ্গাসাগর ডেভেলপমেন্ট অথরিটির ইঞ্জিনিয়ার লেড বাই এবল টিম অফ চেয়ারম্যান অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার তারা কিন্তু ব্রিজের কাজের উপরে নেমে পড়েন। এই পুরো টাকাটা প্রায় 1-2 লক্ষ টাকা খরচা হলো এখানে ডিপিআর করে। তারপরে এই কাজটা পুরোপুরো জিবিডিএ ইঞ্জিনিয়ার তাই কাজটাকে শেষ করেছে অ্যান্ড এটা একটা ভালো টাইমের মধ্যে আমরা কিন্তু এই ব্রিজটাকে শেষ করতে পেরেছি। ছাড়াও উপস্থিত ছিলেন জিবিডি এর চেয়ারম্যান সীমান্ত কুমার মালী, সাগরের বিডিও কানাইয়া কুমার রয়, এসডিও কাকদেব, এসডিও বারুইপুর, এসডিও ক্যানি, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন কুমার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগে তো মাসের ভুল ছিল, এখন বর্তমান তো এখন তক্তার ছিল, এখন তো পাকার হয়েছে। সুবিধা হয়েছে, অনেকের সুবিধা হয়েছে, মানে 6-7 নম্বরের মানুষের সুবিধা হয়েছে। আগে বাঁশের পুল, তারপরে কাঠের পুল, ভাঙ্গা চূড়া অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল, সেটা নতুন করে মানে এক পুল হয়েছে। এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 1-1 লক্ষ টাকা এবং সেতুটি তৈরি করতে 1 বছর 2 মাস সময় লেগেছে। গঙ্গাসাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।